পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রাজ কলেজে বেশ কিছু ছাত্রছাত্রী অভিযোগ করেন, বিভিন্ন সেমিস্টারের ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ নিচ্ছেন। তারা জানান, ছাত্রছাত্রীরা ভর্তির ফি ও টিউশন ফি দিতে রাজি আছেন, কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউন চলায় কলেজ না হওয়ায় তারা ইলেকট্রিক বিল ও ল্যাবরেটরি চার্জ দিতে অপারক। এ ব্যাপারে তারা কলেজের অধ্যক্ষকে জানিয়েছেন। তাদের অভিযোগ, অধ্যক্ষ সে ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের গভর্নিং বডির ডিএম স্যারকে আমরা অনেকেই মেল করেছি, কিন্তু ডিএম অফিস থেকেও কোনো রকম রেসপন্স আসেনি। এবার প্রিন্সিপাল যেটা বলেছিলেন যে এটা গভর্নিং বডির মানে আওতায় এই জিনিসটা পড়ে, ফিয়ের স্ট্রাকচারটা, তো গভর্নমেন্ট বডির যিনি হেড ডিএম স্যার আমাদের রাজ কলেজে, ওনাকেও এটা বলা হয়েছে মেল করে। ফিজিক্যালি আস্তে আস্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না এখন, তো সেইখান থেকেও কোনো রকম রিপ্লাই আসেনি। তো আমরা বলবো যে যাতে ডিএম স্যার এই ব্যাপারটা শোনেন এবং ফি স্ট্রাকচারটি পুনরায় যাতে নিতে পারেন। হ্যাঁ, মানে আমরা রাজ কলেজের স্টুডেন্ট, আমাদের ফি নিয়ে একটা সমস্যা বেশ দু এক বছর ধরে কলেজে চলছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সিস্টেমে যে ফিটা নেওয়া হচ্ছে কলেজের তরফ থেকে, সেই ফি এর মধ্যে বেশ এমন কিছু মানে ক্ল্যারিফাই করা আছে যে জিনিসগুলো আমরা ইউজ করিনি, অথচ সেই ইউজগুলো আমাদের এখনই মানে দেওয়ার কথা কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে। যেমন আমরা অন্য সেমগুলোতে ল্যাব ফি বা ইলেকট্রিক ফি বা জিমনেশিয়াম ফি এইগুলো আমরা দিয়েছি, কিন্তু এই সেম জানেন যে এই পরিস্থিতিতে কলেজ বন্ধ ছিল, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বন্ধ ছিল, প্রত্যেকটা বন্ধ হওয়ার ধরনের কোনো স্টুডেন্ট যায়নি এবং সেগুলো ইউজও হয়নি, কিন্তু কর্তৃপক্ষ সেগুলোকে দাবি করছে দেওয়ার জন্য। আমরা বলছি যে সেগুলো দেওয়া সম্ভব নয়, কারণ চারদিকে পরিস্থিতির মতো স্বাভাবিক নয়, অনেকে ঘরে আয় সীমিত হয়ে এসেছে, ফলত একটা একটু প্রবলেম আছে। এবং আমরা ফি দিতে রাজি, যেগুলো একেবারে এসেন্সিয়াল ফি, যেগুলো আর কি এনরোলমেন্ট ফি বা অ্যাডমিশন ফি, সেই ধরনের যে ফিগুলো সেগুলোর জন্য আমরা রাজি আছি। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, অ্যাজ প্রিন্সিপালের সাথে কথা বলেছিলাম, কিন্তু প্রিন্সিপাল সেই জিনিসটা খালি গুরুত্ব দিচ্ছেন না, প্রিন্সিপাল এড়িয়ে গেছেন। প্রিন্সিপালের যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রিন্সিপাল গভর্নমেন্ট বডি, কলেজের গভর্নিং বডি যে আছে, এবং প্রিন্সিপাল উনি দুটোকে আলাদা বস্তু হিসেবে দেখাচ্ছেন। কেন দেখাচ্ছেন যাই না, উনি বারবার বলছেন গভর্নমেন্ট বডির ডিসিশন এটা, কিন্তু আমরা জানি যে প্রিন্সিপাল গভর্নিং বডির একটি গুরুত্বপূর্ণ মেম্বার, তাকে আমরা আমাদের অভিযোগ এবং সমস্যাটা জানিয়েছিলাম, কিন্তু উনি কোনো রেসপন্স করেননি। তো এই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যে ফিটা দেওয়া হয়েছে সিস্টেমে, সেইটা যেন অতিরিক্ত ফিটা যেন মুকুব করা হয়, এবং যে এসেন্সিয়াল ফি লাইক অ্যাডমিশন ফি আর এনরোলমেন্ট ফি সেইটা যাতে নেওয়া হয়, তাতে আমাদের অনেকেরই সুবিধা হবে। আর বাকি জিনিসগুলো আমরা যেহেতু ইউজ করিনি, সেই ফিগুলো দেওয়ার কোনো আমরা মানে দেখছি না। বর্তমান বিবেকানন্দ কলেজ গভর্নমেন্ট কলেজ, সেখানে 950 টাকা করে নেওয়া হচ্ছে, তো সেই জায়গায় আমাদের 2000 টাকা নেওয়া হচ্ছে শুধু জেনারেল স্টুডেন্ট। এই যে 2000 টাকা নেওয়া হচ্ছে, এটা কোন কোন পার্টে নেওয়া হচ্ছে কিছু বলা হচ্ছে ডিটেলস? হ্যাঁ, এটা ওই অ্যাডমিশন ফি, এনরোলমেন্ট ফি বা টিউশন ফি, এই ধরনের যেগুলো অপরদিকে রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল জানান, যে সমস্ত ছাত্রছাত্রীর অন্যান্য ফি দিতে অসুবিধা আছে, তারা যদি লিখিত আকারে জানায় তাহলে কলেজ কর্তৃপক্ষ সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরো জানান, প্রথমে তাদের সমস্ত টাকা জমা দিতে হবে, পরে বাড়তি টাকা সেই সব ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। অধ্যক্ষ অভিযোগের সুরে বলেন, রাজ্য সরকারের উচিত ছিল লিখিত আকারে অতিরিক্ত ফি মুকুবের কথা জানানো। এটা তো আজকের নয়, এটা তো 18 সালের ফি স্ট্রাকচার। একজন প্রিন্সিপালের হাতে ফিজ বাড়ানো বা কমানোর ক্ষমতা থাকে না। আচ্ছা, ঠিক আছে, একটা নির্দিষ্ট ফিজ প্রতি বছর যেটা হয় ফি স্ট্রাকচার পাস হয়, আমার পাস হয়ে আছে 18 সালে, 19 সালে সেটাই ছিল, 20 সালে সেটাই আছে, ঠিক আছে, কোনো চেঞ্জ আমি করিনি। কথাটা আগে বুঝবেন ভালো করে। হ্যাঁ, ছাত্র যারা আলোচনা করেছে মাত্র 2 জন ছাত্র, বলো ছাত্ররা বলবেন না, এই নিয়ে আমার ছাত্র সংসদে যারা আছে মানে যারা অর্গানাইজ করে বিভিন্ন জন ছাত্র নেতা থাকে বলে, তাদের সাথে আমার আলোচনা হয়েছে। আমার হাতে যেটা আছে যে সমস্ত ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রী, তারা কোভিড পরিস্থিতিতে বিপদে পড়ে আছে, তাদের জন্য আমার প্রভিশন আছে, ঠিক আছে, তাদের জন্য প্রভিশন আছে কি না, স্টুডেন্ট এড ফান্ডের টাকা আছে, তাদের অনেকটাই মকুব করে দেওয়া যাবে,
একটা ছাত্র তার মাসে পড়ছে 316 টাকা, হলো খুব ভালো করে ভাববেন এই বাস্তব পরিস্থিতিতে একজন গ্রাজুয়েশনের ছাত্র 316 টাকা মাসে পড়ছে, ঠিক আছে, টোটালটা দেখছেন আপনারা, কিন্তু সমস্ত কলেজের টোটাল একরকম নয়, কারো 3 মাসের, কারো 6 মাসের, কারো 2 মাসের, এরকম টোটাল আছে, তারা কেউ বারে বারে নয়, আমি 6 মাসের একবারে নি। তাহলে মাসে ভাবুন মাসে কতটা, ঠিক আছে, তাহলে ব্যাপারটা এসে যায়। তাহলে আমার মাসে 316 টাকা লাগে না, বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন রকম, যেমন ধরুন যাদের ল্যাব বেসড সাবজেক্ট ল্যাব ফিজ আছে, এই ফিজ গুলো আমি যখন তখন নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে দিতে পারবো না। আচ্ছা বলুন, আমি কলেজে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, ফাইন্যান্স কমিটি আছে, জিবি আছে, ফাইন্যান্স কমিটিতে আলোচনা হয়, ফি স্ট্রাকচার হয়, সেটা 18 সালে হয়েছে, সেটা 19 সালে আবার আলোচনা হয়েছে, জিবিতে গেছে প্রত্যেক বছরই, এবছরে জিবিতে পাস হয়ে আছে। এখন যদি প্রিন্সিপাল নিজের ইচ্ছে মতো চেঞ্জ করে দেয় তাহলে গোটা ব্যবস্থাটা ভেঙে যাবে, বুঝতে পেরেছেন? তার জন্য আমাদের প্রভিশন আছে, প্রভিশন হলো সেটা আমাদের ছাত্রদের সাথে আলোচনা হয়েওছে, এই আগেই আলোচনা হলো যে ওদেরকে বলো সব দরখাস্ত করতে, মোটামুটি ধরুন এক একটা ছাত্র প্রায় 8 লাখের উপরে ছাড় পেয়ে যাবে। হ্যাঁ, মার্জিত করা হতেই হবে, কারণ কোভিড পরিস্থিতিতে আমাকে ভাবতে হবে না, আমার হাতে যেটা ক্ষমতা আছে আমি করবো না, অবশ্যই অবশ্যই নয়, এটা হবেই, এটা হবেই, হ্যাঁ, কেননা হ্যাঁ, তবে কি তাদেরকে প্রথমে টাকাটা দিয়ে করতে হবে, ওদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা যাবে, আমাদের কিন্তু এখন সব অনলাইন সিস্টেম, ফিল আপ করতে হবে, পরবর্তীতে পারবো না, প্রিন্সিপাল নিজের ইচ্ছে মতো যে কোনো সময় ফিস ইম্পোজ বা ফিস উইথড্রন করতে পারে না, গাফিলতি গোটেটাই, কেননা গাফিলতি বলবো না, আমি গাফিলতি হিসেবে এটাকে দেখবো না, তাদের উচিত ছিল এই কোভিড পরিস্থিতিতে সমগ্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হ্যাঁ একটা ব্যবস্থা করা, প্রিন্সিপালরা কি করবে, প্রিন্সিপালদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে সবাই, প্রিন্সিপালদের হাতে কি ক্ষমতা দিয়েছে, আমি বলি আপনারা সমাজের মানুষ, অত্যন্ত সম্মানীয় মানুষ আপনারা, আপনারা বলুন প্রিন্সিপালের হাতে কি ক্ষমতা দিয়েছেন, কিচ্ছু ক্ষমতা নেই সমস্ত সরকারের হাতে, তাহলে সরকার একটা এক লাইন লিখতে পারলো না যে কোভিড পরিস্থিতির জন্য সমস্ত প্রিন্সিপালদেরকে অর্ডার করা হচ্ছে যে তারা যেন এই এই ফিস গুলো না নেয়, গভর্নমেন্ট যে ফিসটা অর্ধেক নেয় কলেজের কাছে, জানেন কি গভর্নমেন্টকে অর্ধেক ফিস কলেজে পাঠাতে হয়, টিউশন ফির অর্ধেক, সেটা কি আপনারা ইউনিভার্সিটিতে পাঠান, না ওটা গভর্নমেন্ট একদম হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে দিতে হয়, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, আচ্ছা আচ্ছা, গভর্নমেন্টের ঘরে জমা করতে হয়, উচ্চশিক্ষা দপ্তরে জমা করতে হয়, না ওটা আমাদের ইয়েতে জমা দিতে হয়, ওই গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট ওই ট্রেজারি, হ্যাঁ হ্যাঁ, মানে সেই ট্রেজারিতে উচ্চশিক্ষা দপ্তরের অ্যাকাউন্টে জমা করে, আরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রেজারি মানে সব, হ্যাঁ ওইটাই তো রাজকোষ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।